সুপ্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট, আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আবারও বলছি আপনারা যারা ফার্স্ট ইয়ার বিসিএ কোয়ালিফাই করেছেন অবশ্যই ভালোভাবে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিন, কারণ এখন কিন্তু সম্পূর্ণ কিছু আপনাদের রিটেন এক্সামের উপরেই নির্ভর করছে। তো অবশ্যই ভালোভাবে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন। তাছাড়া ফুল সিলেবাস যদি নিতে চান আপনারা স্ক্রিন নিয়ে ডিটেল দেখতে পাবেন, যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের আপনাদের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আজকের আপনাদের যে প্রথম প্রশ্নটা দেখুন, আপনাদের কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের ত্রিপুরার প্রথম ফায়ার স্টেশন চালু হয় কবে? ঠিক আছে, ত্রিপুরার প্রথম ফায়ার স্টেশন চালু হয় কবে? চারটি অপশন দেওয়া আছে, এখান থেকে রাইট আনসারটা কী হবে দেখুন। রাইট আনসারটা হবে আপনাদের অপশন বি, 1957। আপনাদের কিন্তু 1957 খ্রিস্টাব্দে ত্রিপুরার প্রথম ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু চালু হয় 1957 খ্রিস্টাব্দে। দেখে নিচ্ছি বন্ধুরা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন, দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের ত্রিপুরায় কয়টি ফায়ার স্টেশন আছে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রাইট আনসারটা কী হবে আপনাদের, এখানে চারটি অপশন দেওয়া আছে, কোনটি রাইট আনসারটা হবে দেখুন। রাইট আনসারটা হবে আপনাদের অপশন সি, অপশন সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এখানে আপনাদের অপশন সি হচ্ছে রাইট আনসার, 48টি। ত্রিপুরায় বর্তমানে এখন ফায়ার স্টেশন আছে কতটা? 48টি ফায়ার স্টেশন রয়েছে ত্রিপুরায়। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের ডাইরেক্টর অফ জেনারেলের নাম কি? আনসার হচ্ছে দেখুন একে ভট্টাচার্যা। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে একে ভট্টাচার্যা। তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? ঠিক আছে, কত সালে ত্রিপুরা, বন্ধুরা এখানে একটু আপনাদের প্রশ্নটা দেওয়াটা ভুল হয়েছে, 3 নম্বর, এটা কিন্তু অ্যাকচুয়ালি 4 নম্বর হবে। তো কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? তো রাইট আনসারটা হবে আপনাদের অপশন এ, 1956। 1956 সালে ত্রিপুরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের দেখুন ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। তো ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে দেখুন প্রফেসর কাপ্তান সিং হচ্ছে ত্রিপুরার বর্তমান রাজ্যপাল। তারপরের প্রশ্নটা হচ্ছে দেখুন ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন? আনসারটা হচ্ছে হবে কি দেখুন, তো অপশন, এখানে দুইটি অপশন দেওয়া আছে, মহারাজা বীর বিক্রম, কিশোর মাণিক্য বাহাদুর এবং রাজাচন্দ্র। তো এখান থেকে রাইট আনসারটা কী হবে, রাইট আনসারটা হবে আপনাদের অপশন বি, রাজাচন্দ্র। ত্রিপুরার প্রথম মহারাজা হচ্ছেন রাজাচন্দ্র। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো এখন থেকে প্রতিদিন এরকম প্রশ্ন নিয়ে আসবো, আপনারা যদি এরকম প্রশ্ন চান অবশ্যই কমেন্টে জানাবেন, প্রতিদিনে এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো। এই প্রশ্নগুলো শুধু যে ফায়ার সার্ভিসের জন্য কাজে লাগবে তা না, আপনারা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সিলেবাসে যদি ত্রিপুরা জিকে থাকে অবশ্যই প্রশ্নগুলো খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। তাছাড়া ফায়ার সার্ভিসের জন্য আবারও বলছি, যদি সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট নিয়ে আপনারা পিডিএফের মাধ্যমে পড়তে চান, স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।